আপনার 220, 2 লাখ 20 দাম রাখিম আপনার 280, 295, 3 লাখ 40 হাজার, 3 লাখ, এখন 380, 230 দিয়ে দিন, 230 এখন আপনার 195, মানে 165 ফাইনাল হলে মানে 75 হলে দিন, 3 লাখ 10 রাখিছো গাড়ির দাম, এখন গাড়ি আপনার 190 রাখছি, 19 লাস্টর গাড়ি অক্টোবর 175, 3 লাখ 10 লেড়ে দিন। নমস্কার বন্ধুসকল, মই আজি আকৌ ঢেকিয়াজুলি মা মটৰ্ছ, মা মটৰ্ছৰ ভিডিঅ' আপোনালোকে পাইছে আৰু ইয়াত যি নতুন ষ্টক আছে ভিডিঅ'ত মই আজি আপোনালোকক এইখিনি বিষয়ে ক'ম। ত' অনাৰ ভিতৰতে আছে, মই তেওঁৰ লগতে গৈ পেলাই কথা পাতাই আছোঁ আপোনালোকৰ লগত, তেতিয়ালে আহিছোঁ ভিতৰত, চাহক ভিতৰত অনাৰ আছে। তৰুণ দা নমস্কাৰ, আকৌ আহিলোঁ আপোনাৰ ওচৰত, নতুন ষ্টক বহুত দেখিছোঁ, ত' তাৰ বিষয়ে অলপ মানে মোৰ ভিউৱাৰ্ছসকলৰ কাৰণে কৈ দিব। আৰু প্ৰথমতে আপুনি এটা কওকচোন, ইয়াৰ এড্ৰেছটো অলপ কৈ দিব নেকি? এড্ৰেছটো হ'ল আপোনাৰ ঢেকিয়াজুলি হয়, তেজপুৰৰ পৰা আহিলে আপুনি তেজপুৰ টাউনটো কমপ্লিট পাৰ কৰক, পাৰ কৰাৰ পিছত এটা ব্ৰিজ পাব, আই বি ব্ৰিজটো পায়, পাৰ কৰিয়ে বাগানটো য'ত ষ্টাৰ্ট হয় তাতে, আৰু আপুনি এইফালৰ পৰা গুৱাহাটীৰ ফালৰ পৰা এইফালে আহিলে আপুনি য'ত ঢেকিয়াজুলি বাগানটো ষ্টাৰ্ট হয়, বাগানৰ এটা আপুনি দেখা পাব, ঢেকি চাপতি বাগান, শিঙৰি মন্দিৰ, এটা আৰ চি জি গেটটো দেখা পাব, তাৰপিছত নামি ওচৰতে মেইন ৰোডত বাছৰ পৰা নামিয়ে মোৰ দিলা হয়। ত' আৰু কিবা অফাৰ চফাৰ ৰাখিছে নেকি বাৰু? অফাৰ আগন্তুক দিনত বিহু আহিছে, বিহুৰ এটা মানে আপোনাৰ অফাৰ আছেই, অফাৰ মানে কি, ইয়াত চবতকৈ মেইন কথা গাড়ী এটা ভাল গাড়ী দিম, এইটোৱে কিন্তু ডাঙৰ অফাৰ কিন্তু দাদা, হয় গাড়ী এখন আপোনাৰ ভাল গাড়ী দিম, এইটো হ'ল এটা বেষ্ট মানে মেইন অফাৰ, আৰু অফাৰ চব গাড়ীত আমি কমাই দিছোঁ দাম বিহুৰ উপলক্ষত, মই দামখিনি মানে আজি যিবিলাক দাম কম এইবিলাক মানে চব বাৰ্গেনিং দাম নহয়, আজি এটা মানে মই ভাবিছোঁ এই বিহুৰ বতৰ চবে গাড়ী লওক, যিমানটো দিব পাৰোঁ দিওঁ, কিন্তু মই ফিক্স ৰেট কম আজি, কিন্তু কম দাম কম, তেতিয়া বিহু আছে যে ভাল গাড়ীখন যাতে পায়, যাতে আপোনাৰ থ্ৰুদি আহিলে ক'ব পাৰে যে কৰোনাৰ থ্ৰু আহিলেও এটা কম দামত ভাল গাড়ী পাইছোঁ, বাছ আপোনাৰ সেইটোৱে। ত' তেতিয়াহ'লে আপুনি এখন কৈ দিব ন, এখন গাড়ী এইখনে যে ষ্টাৰ্ট কৰোঁ আইটেনটো, এখন আইটেন কেতিয়া হয়, এইখন আপুনি এৰা হয়, এখন আইটেন এৰা 2013 লাষ্টৰ গাড়ী হয়, 2013 খুব ধুনীয়া গাড়ী, এটা কম পইচাৰ ভিতৰত একদম টায়াৰ চায়াৰ মোটামুটি আপোনাৰ 60% টায়াৰ আছে, আৰু গাড়ীৰ ইঞ্জিন ইত্যাদি বা ইণ্টেৰিয়ৰ ডিজাইন চব ধুনীয়া হৈ আছে, ডেণ্ট পেন একো নাই, টোটেলি বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল হয়, ক'তো ক'তো কোনো ধৰণে টাচ পেন এতিয়ালৈকে হোৱা নাই। কিমান কিলোমিটাৰ চলিছে এখন? এখন চলিছে আপোনাৰ 62,000 কিলোমিটাৰ, ফাৰ্ষ্ট অ'নাৰ আছিলে, ফাৰ্ষ্ট অ'নাৰ, ফাৰ্ষ্ট অ'নাৰ, ৰেজিষ্ট্ৰেশ্যন ক'ৰ আছিলে বুলি? ৰেজিষ্ট্ৰেশ্যন আপোনাৰ গুৱাহাটী, কাগজ পাতিটো কোনো অসুবিধা নাই, নাই নাই কাগজ পাতিৰ কোনো অসুবিধা নাই, কিবা যদি কেতিয়াবা আমাৰ তাত আহে এসপ্তাহ আগত 10 দিনত থাকি পেলাই কিবা যদি ফেইল হয় এখন কৰি দিয়া দায়িত্ব আমাৰেই, বাছ দামটো নক'লে, এইখনৰ দাম আহিব আপোনাৰ 220, 2 লাখ 20 হয়, 2 লাখ 20 হাজাৰ টকা দাম, ৰানিং 62 বুলি ক'লে, 62,000, আৰু ইয়াৰ পিছত এখন, এখন আছে আপোনাৰ এল্টো K10 2000, এখন VXI হয়, 2015 K10 VXI, আপোনাৰ মোটামুটি টায়াৰ 80% পিছফালেটো আছে, 90% আপোনাৰ আগফালেও টায়াৰ আছে, হয় হয় হয়, পিছত গাড়ী একদম বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল, কোনো টাচ পেন আদি এতিয়ালৈকে হোৱা নাই, গাড়ী ক্ৰম চ্ৰম ইত্যাদি চব লগোৱা আছে, ছিট কভাৰ নতুন আছে, আপুনি ছিট কভাৰ দেখাই দিব পাৰে এবাৰ, ছিট কভাৰ নতুন হৈ আছে, এইখনো ফাইনেল দাম ৰাখিম আপোনাৰ 280, 280 হয়, কেতিয়া মডেল বুলি ক'লে এখন আপোনাৰ? 2015 লাষ্ট, 15 লাষ্ট হয় দাদা, ঠিকে আছে, বহুত কমেই কৈ আছে বাৰু, বাকী আহক আগতলৈ চাওঁ, আৰু এখন ধুনীয়া এল্টো 800 দেখাম, এল্টো 800 এলেক্সা উৎসৱ বুলি কয়, এইখন ব্লু কালাৰটো, এটা আপোনাৰ হেৰি এটা হেৰি থাকে, একচুৱেলি এটা এইটো কিন্তু কোম্পানীৰ পৰা ষ্টিকাৰখন আহে, উৎসৱ বুলি তাতে আহে, উৎসৱ বুলি লিখা, উৎসৱ বুলি লিখা আহে এইটো, মানে এইটো ষ্টিকাৰটো ইয়াৰ হয়, এইটো 2018 মডেল গাড়ী, 2018 গাড়ী একদম নতুন গাড়ী হয়, 36,000 চলা গাড়ী, 36,000 এখন গাড়ী আপোনাৰ তেজপুৰ নম্বৰৰ গাড়ী হয়, এখন গাড়ী আপোনাৰ ফাইনেল ৰেট আহিব আপোনাৰ 295, 295 মই গাড়ী দি দিম, এখন 2000 কেতিয়া বুলি ক'লে? 2018 গাড়ী, 18 আজি ডেটত আপোনাৰ ওচৰে ওচৰে যিমান কাৰ বাজাৰ, মইতো ধৰক ভিডিঅ'বিলাক চাই থাকোঁ, এটা 18 গাড়ী 3 লাখ 30 40 তলত কোনো কথা নাপাতে, মই 295 আপোনাক গাড়ী দিম, এখন আছে আপোনাৰ 2014 লাষ্টৰ গ্ৰেণ্ড আইটেন, পাৱাৰ ষ্টেৰিং, পাৱাৰ এচি ইত্যাদি, এইখনৰ আপোনাৰ খালী বাম্পাৰটো অকণমান দাগ আছিলে, কালাৰ কৰাইছোঁ, বাকী গাড়ী পুৰা অৰিজিনেল গাড়ী, অকণমানটো লাগিয়ে যায় ন, হয়,
বাকি গাড়ি খুব ধুনিয়া কন্ডিশনত গাড়ি আছে এখন রানিং কেন বলি গলে এখন রানিং 61000 61 আর মডেলটো কেতিয়া গলে 2014 লাস্ট 2014 লাস্ট হয় এখন ফার্স্ট ওনারি এখন আইব 340000 340 হয় বাকি মিউজিক সিস্টেম সব লাগে সব সব লাগে আছে আর এখন সুইফট এখন সুইফট হয় এখন 2015 অর ভিএক্সআই হয় সুইফট ভিএক্সআই এখন তেজপুর নম্বরের গাড়ি হয় গাড়ি ইন্স্যুরেন্স পলিউশন ইত্যাদি সব আছে কোনো ধরনের মানে হেৰি নাই লেফ সেফটি ইত্যাদি নাই সব রেডি আছে টায়ার কন্ডিশন ভালেই আছে ঠিকই আছে টায়ার কন্ডিশন ঠিকই আছে এখন গাড়ি আপনার এখন গাড়ি চলিছে আপনার 70000 70000 চলিছে মডেলটো কেতিয়া বুলি কলে 2015 লাস্টৰ গাড়ি হয় 15 ডিসেম্বৰৰ গাড়ি 70000 চলিছে আৰু এখন কেনে নৰি বুলি এখন 380 সিল্কি সিলভার হয় না সিল্কি সিলভার 380000 380 এখন এই ভিএক্সআই সুই ভিএক্সআই না সুই ভিএক্সআই এখন এটো হল আপনার অ্যালটো 800 এলএক্সআই নগাঁও নম্বরের গাড়ি 2015 গাড়ি 2015 হয় এখন আপনার মোটামুটি আপনার 58000 সলা গাড়ি রোগ আর্চার লাগি আছে রোগ রেল আছে গাড়ি না গাড়ি সব লাগি আছে এখন দাম পাই যাব হয় এখন কেন রেডি মিলি হইছে এখন আপনার 230 দেরি দিম 230 হয় 230 রানিং কি বলি গলে এখন রানিং 70000 রানিং আছে মানে কি লই পেলা সলা থাকিলে হলো কাম বন্ধ এখন নাই কোনো কাম নাই কোনো কাম নাই তা বাকি কিবা কাম কিলোমিটার একুরেট পাবো বাস কিলোমিটার একুরেট পাবো না খালি হেটুই লাগে কিলোমিটার একুরেট টু লাগে বাস এইটু পাবো আর ইয়ার সাথে দেখুন 2014 সেন্ট্রো সাক সেন্ট্রো একবার চেহারা দেখা গিয়ার সাথে টায়ার চেহারা উপর ধুনিয়া লাগা আছে না কোয়াটি নম্বরের গাড়ি টায়ার গিফট করে ধুনিয়া আছে বাম্পার ডকুমেন্ট টাচ হইছে তার বাইরে গাড়ি দেখা এখন ওল্ড মডেল কেটন ইয়ার বহুত ডিমান্ড গুয়াহাটি কক শিলং কক সবতে এখানে গাড়ি ডিমান্ড আছে মোর ভিউয়ার সকলোর আপনার ডিমান্ড আছে অ্যালটো কেটেনর হয় আর মডেলটো আপনি কেটে বলি গলে এখন 2012 লাস্টর গাড়ি হয় 2012 মডেল লাস্টর এলএক্সআই হয় রানিং কিমান মান আছে রানিং হইছে আপনার 60000 তলত আছে অ্যালটো কেটেন এলএক্সআই না হয় এসি পাওয়ার স্টিং কাম করি এসি পাওয়ার স্টিং সব কাম করি মানে গাড়ি কোনো কাম নাই গাড়ি কোনো ধরনের কোনো ইস্যুই নাই তো আপনি এই গাড়িখন কিমানত দিব পারিব লাস্ট কক্সন মূল কারণে এখন গাড়ি বর্তমান ভ্যালু আছে আপনার 190000 হয় 190 মানে 190 ভাবা নাই এতিয়া এটিও ভাবা নাই 70ও ভাবা নাই আপনার কারণে 165 ফাইনাল মানে মই ভিডিও চাই যদি কোনবা আহে আপনি 160 এখন গাড়ি এড়ি দিব আপনি যে অলবাগত কলে বিহু কারণে কি অফার আছে এখন দাতা ঢাঙ্গর অফার দিলে 165 বলে নিব পাইব না না এখন গাড়ি ডিমান্ড খসাকে বহুত আছে তো মই কারণে আপনাক ইয়ার লাস্ট টু কিমানত এইব পাইব মানে হেটু খুদরে 165 বলে মই এড়ি দিব কোন না ইয়ার পিছত এখন এখন কেটেন আপনার কেটেন ভিএক্সআই টপ মডেল হয় মঙ্গলদার স্টেশনের আপনার 2015 লাস্টর গাড়ি হয় একদম একেবারে অরিজিনাল বাম্পার টু বাম্পার অরিজিনাল কালার হয় হয় গাড়ি চলিছে আপনার 47000 চলিছে 15 গাড়ি আর এখন কিমান রিমিলি হয়েছে এখন আপনার 275 বলে রিমিলি এসি ইন্টারমিউজিশন সব সব কাম করি আছে কিমান রিমিলি বলে 275 হয় কেটেনের যথেষ্ট ডিমান্ড আছে নিউ মডেল কেটেনের এটু হিসাব আর এখন কেটেন দেখাম আপনার হোক এফআর 2018 আর 2018 হয় সিল্কি সিলভারখন কথা কৈছিল এইখন আপনার 2018 মডেল হয় অলপ সাফ চিকুন করা না জাস্ট আহি পাইছে গাড়ি তেজপুর স্টেশন গাড়ি এখন আপনার 310 রাখিছো গাড়ির দাম মডেলটো কেতিয়া এখন 2018 আর এখন ভিএক্সআই নাকি ভিএক্সআই এসি এটা সব কাম করি সব কাম করি আছে সিট কভার সব সব ওকে সব সব ওকে এখন কিমানত কলে 3,10,000 আর রানিং কি বলি রানিং 34000 কিলোমিটার 34000 কিলোমিটার রানিং হয়েছে দাম কে আছে 3,10,000 আর এখন এখন 2013 লাস্ট খুব ধুনিয়া কন্ডিশন গাড়ি কিন্তু এখন অ্যালটো 800 এলএক্সআই আপনি এফ্রন্ট আপনি ইত্যাদি সব অরিজিনাল গাড়ি খুব ভাল কন্ডিশনের গাড়ি কালার সেলার বাম্পার ডকুমেন্ট করা হয়েছে কালার তার বাইরে কোনো কালার করা এখন গাড়ি আপনার 190 রাখিছো একদম ফাইনাল দাম 2013 লাস্ট 2013 লাস্ট গাড়ি আর রানিংটো কিমান আছে রানিং 48000 রানিং আছে 48000 রানিং আছে না হয় বাকি গাড়ি কন্ডিশন টিপটপ গাড়ি কন্ডিশন টিপটপ টায়ার গ্রিপ কেবল ধুনিয়া আছে 80% না আপনার টায়ার হয় আছে আছে
এখন হল সুইফট ভিএক্সআই আপনার 2019 লাস্টর গাড়ি অক্টোবরের গাড়ি হয় 2019 গাড়ি একদম মানে সাবল মানে একই নাই আর ইস্যু নাই নতুন চেনা লাগিয়ে হয় আপনার স্টিল বিচ ইত্যাদি ক্রমসম সব লাগিয়ে আছে এটা নেগেটিভ সাইন আছে গাড়িখন আগে গ্লাস তো নাই আছে গ্লাস তো কোন ফাট উলাইছে এটো কিবা একটা পাথর পড়েছিল মালিক কোয়ামতে হয় আর এখন চেঞ্জ করে দিই আমি ভাবিছি হয় মই চেঞ্জ করে দিই এটো গ্লাস সিটকেটা অল্প দেখাই দিও না হয় দেখাই দাও গাড়ি পুরো দেখাই দাও গাড়ি একদম চিকচেকা আছে গাড়ি আপনার চলিছে মাত্র 14,000 এখন আপনার মোটামুটি 3,10,000 লেগে দিন 3,10,000 হয় 3,10,000 দিব না এতিয়া আপনি মোক লাস্টত কোক যে আপনার ফলাপাত রিফাইন্যান্স তো হয় আপনার ডিলার ফলাপাত রিফাইন্যান্স সুবিধা আছে তুমি জানোই তো রিফাইন্যান্সের কারণে আপনার টকে ধরিল কি মানি তোমার হয়ে যাব পারে রিফাইন্যান্স মোটামুটি এক সপ্তাহ লাগে দাদা যদি প্রপার কাগজপত্র দিয়ে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ হায়েস্ট প্রপার কাগজ দিব লাগিব পান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক চেকবুক এজন আপনার গ্যারেন্টার দিব লাগিব গ্যারেন্টার ডকুমেন্টস দিব লাগিব এইবিল দিয়ে আপনার এক প্রথম দিনে দিয়ে যায় তো আমি ফাইটিফাই করে আপনার এক সপ্তাহের ভিতর গাড়ি দিয়ে দিব পারো মানে ব্যাংকের ফল ফল কাম থাকে তো কাম থাকে তেও এফআই করব যাব না এইবিল করে আপনার এক সপ্তাহের ভিতর তেও গাড়ি নিব ভেরিফিকেশন সোনকালে হয়ে গেলে আপনার ফল মানে বাস দেরি না মানে ভেরিফিকেশন হওয়ার লগে লগে ব্যাংকের কথা হয় আমি দিব লিখে আমি তো দেরি দিব লয় আজি হলে আজি দিব চেষ্টা করি চেষ্টা করো যিমান জলদি পায় আর মানে তো তার মেইন হয়ে গেল ডকুমেন্টস ডকুমেন্টস তো ক্লিয়ার থাকলে ব্যাংকও রইল কোনো আপত্তি না থাকে হয় হয় আর আগন্তুক দিনে বিহু আই আছে সবর কারণে বিহু শুভেচ্ছা থাকে শুভেচ্ছা আপনারও থাকলে বিহু শুভেচ্ছা থাকলে আর আহক সবাই বিহুর আগত আহক ঈদও আহি আছে তো বন্ধুসকল দেখিলে আপনার রুন্ডাই দেখিয়াজুলি রুন্ডাই কি কি সুবিধা রাখিছে ডিলারত আর বিহুর কারণে কিবা তো অফারটো দিবই তো এতিয়ালে নকলে এখন গাড়ি দেখালে বহুত কমতে দি আছে এলটোখন তো আশা করি বন্ধুসকল ভিডিওটো ভাল লাগিছে ভিডিওটো ভাল লাগিছে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে লগ পাম মোৰ আগৰ ভিডিওটো জয় হিন্দ জয় ভারত জয়